সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, লড়াই চলছে সাহস থাকলে ঠাকান। গণতান্ত্রিক আন্দোলনকে কালিমালিপ্ত করতে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনবার লড়াই চলছে, পারলে ঠাকান। এবারে জানাবো, নির্বাচন ঠেকাতে সর্বদলীয় গণপ্রতিরোধ কমিটি গঠনের আহ্বান। তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। জানাবো, নতুন কর্মসূচি ঘোষণা করল ইসলামী আন্দোলন। একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা এর প্রতিবাদে শুক্রবার 22 ডিসেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে। জানিয়ে দেব, গ্রেপ্তার নির্যাতন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল একথা বলেন। এবারে থাকছে, বিএনপি হাঁটু ভাঙা ও কোমর ভাঙাদের নিয়ে জগা খিচুড়ি ঐক্য করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ফিলিস্তিন থেকে ইসরায়েলের ভয়াবহ রকেট হামলা। তেল আবিবে আবারও বেজে উঠেছে সাইরেন, শহর জুড়ে আবারও রকেট হামলার প্রতিধ্বনি শোনা গেছে। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের অভ্যন্তরে রকেট ছুড়েছে, এর ফলে তেল আবিবে ও তার চতুর্পাশে সাইরেন বেজে ওঠে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। লড়াই চলছে সাহস থাকলে ঠেকান গণতন্ত্র মঞ্চ। গণতান্ত্রিক আন্দোলনকে কালিমালিপ্ত করতে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনবার লড়াই চলছে, পারলে ঠেকান। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে নেতারা এসব কথা বলেন। ট্রেনে আগুন দেওয়ার ঘটনা নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ ছাকি বলেন, আজকে সকালে আমরা দেখলাম তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে, সেখানে আগুনে পুড়ে বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এরকম নাশকতার সাথে চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা নাশকতা করে আন্দোলনকে কালিমালিপ্ত করতে চায়, আন্দোলনের উপর ক্র্যাকডাউন করতে চায়। তিনি বলেন, এই দেশ লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে তৈরি করেছেন, এদেশের জনগণের কর্তৃত্ব ফিরিয়ে আনতে হবে, আর সেটা করতে গেলে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। এই রাষ্ট্র ব্যবস্থা, এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী ব্যবস্থা বদল করে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। এর জন্য গণতন্ত্র মঞ্চ লড়াই করছে। বাংলাদেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটের অধিকার, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সুযোগের সমতা, সেই লড়াই চলবে। কোন শক্তি, কোন দমনপীড়ন এ লড়াইকে থামাতে পারবে না। আপনাদের যদি সাহস থাকে ঠেকান, আমরা রাস্তায় নামবো। আমাদের কর্মীরা নৈতিক জোর দিয়ে, দেশপ্রেম দিয়ে রাস্তায় নামবে। আপনাদের কথায় আমরা ভয় পাই না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুলক বলেন, গতকাল মস্কো থেকে রাশিয়ার পররাষ্ট্র মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, বাংলাদেশের যে পরিস্থিতি চলছে তাতে 7ই জানুয়ারি নির্বাচনের পরবর্তীতে বাংলাদেশে নাকি একটা আরব বসন্ত দেখা দেবে। আরব বসন্তের অর্থ কি? ফ্যাসিবাদের বিরুদ্ধে কোটি কোটি মানুষ রাজপথে আন্দোলন করতে নেমে এসেছে, আর আমি বলবো এদেশে আরব বসন্ত নয়, হবে বাংলা বসন্ত। এই বাংলা বসন্তের জন্য মানুষ এবার তৈরি হচ্ছে। মানুষের পুঞ্জীভূত এই ক্ষোভের কারণে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে, এবং এই আশঙ্কায় সরকারের যে তাবেদার তারা বুঝতে পারছে। বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে। নির্বাচন ঠেকাতে সর্বদলীয় গণপ্রতিরোধ কমিটি গঠনের আহ্বান ভিপি নূরের। তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার সকাল 10:45 পুরানা পল্টন মোড় থেকে মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। পুলিশের সাথে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি শেষে মিছিল বের করে পুরানা পল্টন মোড়, বিজয়নগর পানিট্যাঙ্ক মোড় ঘুরে আল্লাজি কমপ্লেক্সের সামনে এসে সড়ক অবরোধ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, আমরা মিছিল বের করতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। তাদের অনেকের চেহারায় অস্বস্তি ছাপ ছিল, কারণ তারা অনেকেই আমাদের পূর্ব পরিচিত, বিশ্ববিদ্যালয়ের ভাই ব্রাদার, তারা কিভাবে আমাদের উপর হামলা করবে? সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে একতরফা নির্বাচন করতে গিয়ে আজকে প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ভিন্ন মতে রাজনীতি করলেও গ্রামে পাড়া মহল্লায় মানুষের যে সম্প্রীতি ছিল, আওয়ামী
আঞ্চলিক সেটাকে নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, আমরা জনগণের ভোটাধিকার ও দেশের অস্তিত্ব রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলন করছি, সেখানে পুলিশ কেন বাধা দিবে? সভা সমাবেশ আমাদের সাংবিধানিক অধিকার। যে ইসিকে জনগণ মেনে নেয়নি তাদের নিষেধাজ্ঞায় কেন আমরা মিছিল মিটিং বন্ধ করব? আমাদের পরিষ্কার কথা, আমরাও নির্বাচন চাই, তবে সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। শুধু নির্বাচনে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ অস্তিত্বহীনতার আশঙ্কা থাকলে প্রয়োজনে রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার হতে পারে। সরকারকে সকল দলের সাথে সংলাপের মাধ্যমে সেই উদ্যোগ নিতে হবে। নূর আরো বলেন, এখনো সময় আছে, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে বলবো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্যমত সৃষ্টি করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ নিন। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারকে বাধ্য করতে আপনারা রাজপথে নামুন, পুলিশ যতই বাধা দিক গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যে যেখানে থেকে পারেন সেখান থেকে কর্মসূচি করবেন। সর্বদলীয় গণপ্রতিরোধ কমিটি গঠন করে একতরফা নির্বাচন বন্ধ করতে হবে। সরকারকে বলবো নিরস্ত্র জনগণের উপর দমন পীড়ন অত্যাচার নির্যাতন চালিয়ে মিয়ানমারের মতো সশস্ত্র আন্দোলনের দিকে ঠেলে দেবেন না। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আজকে পুলিশের পক্ষ থেকে আমাদের মিছিলে বাধা দেওয়া হয়েছিল। আমরা বলেছি আমরা নির্বাচনের পক্ষে, তবে বাংলাদেশের সকল দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ বিরোধী দলসমূহকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের পথে হাঁটছে। তিনি বলেন, জনগণ একতরফা তফসিল মেনে নেবে না, আগামী 7ই জানুয়ারি জনগণ ভোট কেন্দ্রে যাবে না। নতুন কর্মসূচি ঘোষণা করল ইসলামী আন্দোলন। একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা এর প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে। মঙ্গলবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সরকার দেশের সম্পদ নষ্ট করে তামাশা নির্বাচনের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে। দেশ বিদেশের প্রবল আপত্তিকে আমলে না নিয়ে সরকার পাতানো একতরফা নির্বাচনের নামে নাটক করছে। বিরোধী দলগুলোকে বাইরে রেখে খালি মাঠে গোল দিচ্ছে সরকার। তিনি বলেন, সরকার নির্বাচনের আগে ঠিক করছে কে বিরোধী দল হবে। এভাবে নির্বাচনের নামে জাতিকে ধোঁকা দিচ্ছে আওয়ামী লীগ। সরকারের একগমির কারণে দেশ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে দেশ। শিক্ষা কারিকুলাম সম্পর্কে চরমোনাই পীর বলেন, নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, নতুন প্রজন্মকে নাস্তিক এবং মেধাশূন্য করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করে 99% মানুষের চিন্তা চেতনা অনুযায়ী পুনরায় শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে। গ্রেপ্তার নির্যাতন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না বলবল। গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জামাত সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় জনগণ ভোট ও ভাতের অধিকার আদায়ে আজ সারা দেশে জামায়াতে ইসলামী সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে। রাজধানীতে কর্মসূচি শেষে ফেরার সময় অন্যায়ভাবে 4 জনকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মিছিল মিটিং সভা সমাবেশ করা যে কোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার, এগুলোতে হস্তক্ষেপ করার অধিকার সংবিধান কাউকে দেয়নি। আমি এই অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে জুলুম নিপীড়ন বন্ধ করে গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। শেষ করছি আন্তর্জাতিক সংবাদে। ফিলিস্তিন থেকে ইসরায়েলে রকেট হামলা। তেল আবিবে আবারও বেজে উঠেছে সাইরেন। শহর জুড়ে আবারও রকেট হামলার প্রতিধ্বনি শোনা গেছে। মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা ইসরায়েলের অভ্যন্তরে রকেট ছুড়েছে। এর ফলে তেল আবিবে ও তার চতুর্পাশে সাইরেন বেজে উঠেছে। হামাসের হামলার কারণে তাৎক্ষণিক হতাহতের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ইসরায়েলি পুলিশ স্থানীয়দের নিরাপদে থাকার বার্তা দিয়েছে। হামাস এ হামলার মাধ্যমে আবারও তাদের সক্ষমতার জানান দিচ্ছে। এর মাধ্যমে এটাও স্পষ্ট হয়েছে যে তাদের কাছে দূর থেকে লক্ষ্যে আঘাত করার মতো সক্ষমতা রয়েছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে গাজায় হামাসের হামলায় তাদের আরো 2-3 সেনা নিহত হয়েছে। মঙ্গলবার BBC এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সোমবার গাজায় তাদের আরো 2 সেনা নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে হামাসের সাথে সংঘর্ষে এসব সেনা নিহত হয়। একই সময় IDF জানায় গাজার দক্ষিণেও হামাসের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে ইসরায়েলের আরো 2 সেনা গুরুতর আহত হয়েছে। এদিকে গাজায় অভিযান চালিয়ে বিপাকের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা
নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলের নতুন নির্বাচনের দাবি জানিয়েছে দেশটির প্রধান বিরোধী নেতা ইয়ার লাপিড। ইসরায়েল হামাস যুদ্ধের পর প্রথমবারের মতো কোন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। রোববার ইয়ার লাপিড বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারেন না, যুদ্ধের সময় দেশের নির্বাচন হতে পারে। অন্যদিকে সম্প্রতি এক জনমত জরিপে উঠে এসেছে, দেশের মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে নেতানিয়াহু। অর্ধেকেরও বেশি ইসরায়েলি তাকে আর প্রধানমন্ত্রী পদে দেখতে চান না। তার স্থলে সাবেক প্রধানমন্ত্রী বেনি গ্যান্টোসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা।